আসে আসে কি রে সামনে কথা বলে কই সাইড না বলবো রহিম কবিরহাট উপজেলাধীন সাত ইউনিয়নে অনুষ্ঠিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামী 26 তারিখের নির্বাচনকে সামনে রেখে কবিরহাট উপজেলায় যে সকল স্বতন্ত্র প্রার্থীগণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমি আলাবক সাহেব টিটু, আমি সাবেক মেয়র কবিরহাট পৌরসভা এবং বিগত উপজেলা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী। তো যেহেতু আমি বিগত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছি আপনারা সকলেই জানেন, সেক্ষেত্রে উদ্যবধি আমি এখনও একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, যদিও আমি বিজয়ী হইনি কিন্তু আমি তো সেই আনারস প্রতীকের একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবেই আছি, আমার রাজনৈতিক অবস্থানও এখনও একজন স্বতন্ত্র প্রার্থী। তো সেই হিসাবে আমি উপজেলাতে, কারণ আসলে আজকে সারা বাংলাদেশে এবং আমাদের এই উপজেলাতেও একটা শুধুমাত্র চরমোনাইয়ের অংশগ্রহণ আছে, আর বাকি নির্বাচনের মধ্যে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীগণ আর তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থীগণ, এখানে ভাইটাল কন্টেস্ট মূল প্রতিযোগিতাটা হচ্ছে আসলে স্বতন্ত্র প্রার্থীদের সাথে। স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচন করছেন তারাও ইতিপূর্বে আওয়ামী লীগের উপজেলা জেলা পর্যায়ের রাজনৈতিক দায়িত্বে ওনারা ছিলেন এবং বর্তমানে তিনজন চেয়ারম্যান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কবিরহাট উপজেলার 60টির মধ্যে তিনটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, বাটোয়ার জনাব মিজানুর রহমান, ধানসিঁড়ি ইউনিয়নের জনাব আব্দুল মান্নান মুনাব সাহেব এবং ঘোষবাগ ইউনিয়নে জনাব মহসিন ভুঁইয়া মিন্টু সাহেব। তো এবারকার নির্বাচনও স্বতন্ত্রদের যে গণজোয়ার, মানুষের যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, ওনারা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, বিশেষ করে এই সামর্থ্যটা বিগত দিনে নির্বাচনের কবিরহাট উপজেলা নির্বাচন কেন্দ্রিক এখানকার জনগণের মনে সুষ্ঠু নির্বাচন নিয়ে একটি তিক্ত অভিজ্ঞতা, যেহেতু সদ্য গত কিছুদিন পূর্বে উপজেলা নির্বাচনটা আমরা ভালো ভোট পাইনি, সুষ্ঠু নির্বাচন হয়নি, যার জন্য ইউনিয়ন পরিষদেও আসলে সুষ্ঠু ভোট হবে এ ব্যাপারে শঙ্কা থেকেই যায়। তবে বিগত বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সেনবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী পুলিশ সুপার মহোদয় এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা একটি অবাধ নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিয়েছেন, যার কারণে এই অঞ্চলের মানুষও বিশ্বাস করে যে প্রশাসন একটা ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিবে। তো সেই ক্ষেত্রে এখানকার প্রার্থী এবং ভোটারদের মধ্যেও একটা সুষ্ঠু নির্বাচনের, এমনকি নৌকা প্রতীকের প্রার্থীরাও যারা একসময় মনে করতেন নৌকা পেলেই পাস, আমরা দেখেছি যে তারাও জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন, মানুষের হাত পায়ে ধরছেন। এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রার্থীরা সর্বোচ্চ দিয়ে তারা তাদের লড়াইটা করছে। তা আপনারা হয়তো বলবেন যে আজকের এই সাংবাদিক সম্মেলনটা কেন, আজকের এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে এজন্যই যে আসলে আমাদেরকে আচরণবিধি নিয়ে যখন ইলেকশন কমিশন থেকে মিটিং করা হয় সেখানে নির্বাচনের আগের দিন পর্যন্ত আচরণবিধিরা ওনারা মনিটরিং করেন, বেসিক্যালি নির্বাচনের আগের দিন পর্যন্ত আচরণবিধিটা ঠিক থাকে, আচরণবিধিটা লঙ্ঘন হয় নির্বাচনের দিন, সেখানে নির্বাচনের দিন আসলে আগের দিন রাত্রে থেকে স্বতন্ত্র প্রার্থীদের
বাড়ি বাড়ি গিয়ে তারা কাদেরকে এজেন্ট দিচ্ছে সেই তালিকাটা সংগ্রহ করে তাদের এজেন্টদেরকে ফোনে হুমকি দেওয়া হয়, বাড়িতে লোক ফাটানো হয়, চকলেট বাজি ফুটিয়ে ওনারা বুঝাতে যান যে ওনারা কামান দেখে ফেলেছেন। তো আসলে মানুষ সাধারণ ভোটার যারা আছেন তারা তো এই সকল ঠুসঠাস আওয়াজ দিয়ে যাদের টার্গেট হচ্ছে কেন্দ্রে ভোটার বিমুখ করা, তারা এই সকল দুর্গাপূজার আতশবাজি ফুটায়। কারণ আমরাও রাজনীতির মাঠের মানুষ, কোনটা চকলেট বাজি কোনটা ট্যাঙ্ক কামানের শব্দ সেটা আমরা জানি, কিন্তু সাধারণ ভোটার তো মনে করে যে বাবারে কোথাও না কোন জায়গায় মহাযুদ্ধ লেগে গেছে। আসলে এগুলো করে ওনারা ভোটারকে বিমুখ করেন, কারণ ওনারা যাদের ভোটার সংখ্যা কম, যারা কম ভোটারের কাছে গ্রহণযোগ্য, তারা চায় ভোটার যত কম আসবে তাদের বিজয়ের সম্ভাবনা থাকে। এখন সাধারণ স্বতন্ত্র প্রার্থীরা যেহেতু তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ওনাদের পরিশ্রমের কারণে, এবং বিশেষ করে আমরা আজকে এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন, মেম্বার সাহেবরাও, তারাও তো কোনো দলের নমিনি নয়, মেম্বার সাহেবরাও তো এক ধরনের স্বতন্ত্রই, তো তারাও তো দাঁড়া দাঁড়িয়ে গেছেন। নির্বাচন একটা উৎসবে পরিণত হয়েছে, যাতে 26 তারিখ পর্যন্ত, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরের দিনও যাতে আচরণবিধিটা রক্ষা হয়, সেজন্য আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে, উপজেলা পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এখানে একটা অ্যাপিল, আমাদের বিনীত আবেদন রাখার জন্য আজকের এই আপনাদের সাথে মত বিনিময়। এখানে উপস্থিত আছেন আমাদের চাপরাশিয়াট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের পারভেজ ভাই, তারপরে আমাদের রহমতুল্লাহ বাহার ভাই, ওনার মার্কা হচ্ছে অটোরিকশা, ধানসিঁড়ি ইউনিয়ন, আমাদের ধানসিঁড়ি ইউনিয়নের আনারস প্রতীকের প্রার্থী জনাব কামাল উদ্দিন বাবুল সাহেব। আপনারা জানেন ওনার জীবনে একটা ট্র্যাজিক, বাংলাদেশে মনে হয় খুব কম সংখ্যক এলাকাতে এরকম নামের বিভ্রাট সেটা হয়েছে, উনি সেখানে একটা আহত হয়েছেন, মানসিকভাবে কষ্ট পেয়েছেন, সেটা আপনারা জানেন। আমার ডানে আছেন নুরুল আলম ভুঁইয়া পারভেজ, উনি মোটরসাইকেল প্রতীকে উনি নির্বাচন করছেন ধানসিঁড়ি ইউনিয়ন থেকে। আমার বাম পাশে আছে জনাব আনোয়ার হোসেন মিরন, উনি বাটুইয়া ইউনিয়নের, আমাদের উপজেলার মধ্যে সবচাইতে বেশি আমরা শঙ্কা বোধ করি যে ইউনিয়নকে সেটা হচ্ছে বাটুইয়া ইউনিয়ন, এবং গতকালকে রাতেও সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা জেনে নেবেন। তো আগামী এবং সেই ইউনিয়নটা বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং সেনবাগের সীমানায় অবস্থিত, যার কারণে দুই অংশেই সেনবাগে নির্বাচন না থাকার কারণে সেখানকার লোকজন ইতিমধ্যেই অলরেডি আমাদের দেশের দেশি মোরগ টরকগুলো খাই শেষ করে ফেলতেছেন, মানে ওনারা অলরেডি আত্মীয়তার বন্ধনে ইতিমধ্যেই নির্বাচনের আগে আবদ্ধ হয়ে গেছেন, ওনারা অলরেডি মোটামুটি সেট হয়ে গেছেন। বাকি কিছু লোকজনকে ওনারা কোথায় কীভাবে অ্যাকোমোডেশন করবেন সেই ধরনের, তো বাটুইয়াটা ক্রিটিক্যাল এলাকা। অন্যদিকে আমাদের নাসের মোল্লা সাহেব আছেন, উনি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করার কারণে সদ্য বহিষ্কৃত জনাব কামাল ভাই, উনি ধানসিঁড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, এখানে ধানশালিক ইউনিয়নের সভাপতি। আমাদের আব্দুস সাত্তার মামা, উনি ধানসিঁড়ি ইউনিয়নের টেলিফোন মার্কার, উনি প্রার্থী, এবং মহসিন ভুঁইয়া মিন্টু ঘোষবাগের, উনার ভাই, উনার প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। আরও যারা উপস্থিত হয়েছেন সিনিয়র ইলেকট্রনিক মিডিয়া, আমাদের অ্যাপিলটা পৌঁছানো। আর একটা হচ্ছে আমরা মনে করি যে এখানে দুইজন অভিভাবক, বিগত 50 বছর এই নোয়াখালী 5 আসনের অভিভাবক হলো দুজন, একজন হচ্ছে জনাব মরহুম ব্যারিস্টার মওদুদ সাহেব, তিনি আজকে আমাদের কাছ থেকে সদ্য প্রয়াত, আরেকজন হচ্ছে আল্লাহ যাকে জীবিত রেখেছেন আমাদের নেতা জনাব ওবায়দুল কাদের। আমি নিজেও আওয়ামী লীগের একজন কর্মী, এই মুহূর্তে আমি আমার অবস্থান হলো আমি একজন ভোটার, কারণ যেহেতু আমি আসলে বিগত উপজেলা নির্বাচনে বহিষ্কৃত হয়েছি, এরপরে এই মুহূর্তে আমাকে বহিষ্কার করার মতো পদও আসলে আর অবশিষ্ট নাই, তো আমি স্রেফ একজন স্বতন্ত্র প্রার্থী পূর্বের আনারস প্রতীকের। তো আমি মনে করি ওনাকে আমি বিগত নির্বাচনের নৌকায় ভোট দিয়েছি, আমি ওনার একজন ভোটার, ওনার উপজেলার একজন ভোটার, আমরা মনে করি উনি আমাদের নেতা, আমি যদি ওনার ভোটার নাও হতাম তাহলেও তিনি সংসদ সদস্য হিসেবে তিনি আমাদের অভিভাবক, আমরা আমাদের অভিভাবক মনে করি একমাত্র জনাব ওবায়দুল কাদের সাহেবকে। আমাদের দুটো লক্ষ্য, একটা হলো জনাব ওবায়দুল কাদের সাহেবের কাছে আমাদের বিনীত আবেদন, বিনীত অনুরোধ যে আমি আলাবক সিটুর মনের আবেগ হচ্ছে আমি যেই অবিচারের শিকার হয়েছি সেই অবিচারটা যাতে একজন স্বতন্ত্রের প্রতিও আর না করা হয়। এই মানুষগুলা কেউই রাষ্ট্রযন্ত্রের বাইরে নয়, যিনিই বিজয়ী হবেন তিনি ওবায়দুল কাদেরকে অভিভাবক মানবেন না এমন আমার মনে হয় একজনও নাই, সবাই নির্বাচিত হোক অনির্বাচিত হোক সবাই ওনাকে অভিভাবক আমরা মনে করি, কারণ ওনার সমসাময়িক অভিভাবক আর এই এলাকাতে নোয়াখালীতে নেই, তো ওনার কাছে যেহেতু এটা ওনার এলাকা আমরা চাই যে মানুষ অবাধে ভোটটা দিবে এবং কাদের ভাইয়ের জন্য দোয়া করবে। আমরা মনে করি যে
এই ভোটের তৃপ্তিটা কাদের ভাইয়ের জন্য দোয়া হিসেবে কাজ করবে। মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে গোপন কক্ষে, স্বাধীনভাবে নির্ভয়ে গোপন কক্ষে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবে এবং ভোট দিতে আমরা কাদের ভাইয়ের জন্য দোয়া করব। আমরা ওনার কাছে আমাদের অ্যাপিল আপনাদের মাধ্যমে আমরা চাই কাদের ভাই তার উপজেলায় একটা পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিবেন। ঠিক আছে, তো আমি আর এই আমার যে ব্রিফিংটা সেটা আমি জেনারেলে দিয়েছি, এখন প্রার্থীরা ওনাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। আমি সংক্ষেপে, কারণ হলো যেহেতু আপনাদের নির্বাচনের সময়, প্রার্থীদের নির্বাচনের সময়, এখানে দলের দলের নেতা হিসেবে উনি বক্তব্য দিতে পারেন একজন পুরনো রাজনীতিবিদ হিসেবে, কিন্তু ঠেলি খেলা এটি রাজনীতি কোন শিষ্টাচার কোন ভদ্রতা। আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষের কাছে আমি বিবেকের কাছে প্রশ্ন রাখছি। তার পাশাপাশি উনি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের একজন উপজেলা চেয়ারম্যান এবং একজন পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল, এইটিকে নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে কিনা সেটিও আপনাদের কাছে আমি আজকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে কবিরহাট উপজেলা সহ নোয়াখালী বাসী সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমি নির্বাচন কমিশনার সহ দায়িত্ব ভাগ করে আমি প্রশ্ন রাখছি। আজকে আমাদের এই নোয়াখালী পাঁচ আসন ব্যক্তিগতভাবে কাদের ভাই আপনি কাউকে নমিনেশন দিয়েছেন, কাউকে দিতে পারেন নাই, আপনি আসনে ভোট করেন যাদেরকে দিতে পারেন নাই, আপনি এখানে এমপি কাউকে সান্ত্বনা দেন নাই, কাউকে রাজনীতি সম্মান দেন নাই, কিন্তু 26 তারিখ যে নির্বাচন হবে এই নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু যদি নির্বাচন হয় তাহলে আমরা যারা চেয়ারম্যান প্রার্থীগণ আছি আমরা অবশ্যই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনাকে আমরা স্যালুট জানাবো। আর যদি এখানে জেলা আওয়ামী লীগের মতো এবং কবিরহাট উপজেলা আপনার নাম বিক্রি করে যে অনিয়মের কথা বলছে তাহলে কিন্তু এই কবিরহাট উপজেলা ব্যাপক 80% আওয়ামী লীগ মানসিকভাবে আহত হবে আপনার উপরে। এটি আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি আজকে বিনীতভাবে আমাদের সংসদ, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমি আবেদন জানাচ্ছি। তার পাশাপাশি আজকে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার যিনি আমাদের মধ্যমণি কবিরহাট উপজেলার সকলের নয়নের মণি এবং আমাদের যে আয়োজক টিটু ভাই, যে পাশে থেকে আজকে একটি গণতান্ত্রিক জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচনের যে উৎস উদ্দীপনা দিয়েছে ওনাকে ধন্যবাদ জানায়। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই শাহাবুদ্দিনের পক্ষে আজকে এখানে উপস্থিত। আসন্ন 26 তারিখের নির্বাচনকে সামনে রেখে আমাদের গত কয়েকটি ধাপে তৃতীয় ধাপ পর্যন্ত নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি সারা বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। আমাদের নোয়াখালী জেলা পুলিশ সুপার উনি বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রামে বলেছেন যে এখানেও একটি অবাধ এবং সুস্থ নির্বাচন দিবেন, যেটি উনি উপহার দিয়েছেন বেগমগঞ্জে। এই 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 প্রত্যাশায় ওনার বিভিন্ন প্রোগ্রামে মানুষ যখন ওনার বক্তব্যগুলো শুনেছে তখন মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে যে গত নির্বাচনগুলিতে যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলি মানুষ ভুলে গিয়ে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য মানুষের মধ্যে একটি উৎফুল্লতা সৃষ্টি হয়েছে। সেটাকে সেই নিরিখে আমরা নির্বাচনী প্রচারণা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে এবং মানুষকে রাস্তাঘাটে হয়রানি করতেছে এবং উচ্ছৃঙ্খল কিছু কথাবার্তা বলে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেছে যাতে মানুষ, সাধারণ মানুষ ভোট কেন্দ্রে না আসে। বিশেষ করে আমাদের জেলা পর্যায়ের কিছু নেতৃবৃন্দ আসলে ওনারা নির্বাচন, আমরা নির্বাচনের যে সমস্ত বিধিবিধান দিয়েছে আমরা নির্বাচনের বিধিমালা মেনে চলছি, কিন্তু একজন মেয়র কীভাবে মনে করেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বা যেনারা উপজেলা চেয়ারম্যান ওনারা কীভাবে নির্বাচনী প্রচারণার কাজে যেতে পারেন সেটা আমার বোধগম্য নয়। নোয়াখালী পৌরসভার মেয়র সাহেব আসছেন, আমি নির্বাচন রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচনের কাছে এটি আহ্বান জানাচ্ছি যে ওনারা কীভাবে একজন উপজেলা চেয়ারম্যান আর একজন প্রার্থীর পক্ষে নির্বাচনে বক্তব্য দিতে পারে নির্বাচন প্রচারণা। কোন উপজেলা? সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান, উনি আমাদের সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান
আমাদের ধানশালিক ইউনিয়নে আমাদের সেখানে উনি নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করেছেন। আমি এই বিষয়টা প্রেস মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর একটি বিষয় হচ্ছে যে উনি ওখানে একেবারে যে কথাটি আসলে নির্বাচন বিধিবিধান বহির্ভূত, যে ঠেলি খেলা ওই ধরনের শব্দ উচ্চারণ করার অর্থটা কি আমরা বোধগম্য নয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে একটি শঙ্কা সৃষ্টি হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা। তো আমি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নোয়াখালীর ধন জননেতা ওবায়দুল কাদের ভাই সহ প্রশাসনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং জেলা পুলিশ সুপার সহ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে সমস্ত বক্তব্য আসছে সেই বক্তব্যের কারণে আমরা শঙ্কায় আছি। আমরা চাই আপনারা বেগমগঞ্জ যেভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিচ্ছেন, ইনশাআল্লাহ কবিরাট উপজেলায় এই ধরনের একটি নির্বাচন উপহার দিবেন। আপনাদের কাছে আমরা এই প্রত্যাশা রাখি। আমরা যদি ইনশাআল্লাহ একটা সুস্থ নির্বাচন এখানে পাই, ইনশাআল্লাহ মানুষ, সাধারণ মানুষ উৎফুল্ল এবং আনন্দের মধ্যে দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এটি একটি মডেল নির্বাচন হিসেবে এখানে স্মৃতি হয়ে থাকবে। যেটা সত্য কথা, আমরা পূর্ব থেকে ইফেক্টটা বেশি হইতেছে। তো যাই হোক, আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, আপনারা 7টা টিম করবেন, তবে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে আপনারা নজরদারিটা একটু বেশি রাখবেন। তো এখন আমাদের বাটুইয়া ইউনিয়নের মোটরসাইকেল মার্কার, মোটরসাইকেল, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার নির্বাচনী এলাকা 7 নম্বর বাটুইয়া ইউনিয়ন। আমার নির্বাচনী এলাকা বাটুইয়া ইউনিয়ন তিন পাশেই সীমান্ত, উত্তর পাশে সেনবাগ, পূর্ব পাশে কোম্পানিগঞ্জ এবং পশ্চিম পাশে কবিরহাট পৌরসভা। বিভিন্ন এলাকা থেকে আমার নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা প্রতিনিয়তই আনাগোনা করে এবং আমার নির্বাচন পরিচালনা আমরা বাধাগ্রস্ত হই। আমার যারা নির্বাচনী পরিচালনায় দায়িত্বে আছেন ওনারাও বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। গতকাল এবং কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছে এবং গতকালকে আমেরিকান মার্কেট নামক একটা স্থানে 5 নম্বর ওয়ার্ডে আমার প্রধান নির্বাচনী পরিচালনার দায়িত্বে আছেন যিনি, ওনাকেও আক্রমণ করা হয়েছে এবং হেস্তনেস্ত করা হয়েছে। আমি পরবর্তীতে প্রশাসনের সহযোগিতা নিয়ে এটা সমাধান করার চেষ্টা করি। আমি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কাছে আবেদন জানাতে চাই, আগামী 26শে ডিসেম্বর অবাধ এবং একটা সুষ্ঠু নির্বাচনের যারা করতে পারে এবং দিতে পারে আমরা সেই কামনাই করব। আর আমরা আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব, আমাদের মন্ত্রী মহোদয় কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আপনারাই আমাদের নেতা। আমরা চাই যে সুস্থ এবং সুন্দর একটা অবাধ নির্বাচনের মাধ্যমে আগামী ইউনিয়ন পরিষদটা যেন উপহার দেয় এবং এই এলাকার জনগণ যেন শান্তিতে সুস্থভাবে এসে কেন্দ্রে ভোট দিতে পারে। ভবিষ্যতে আরও যেসব নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেসব নির্বাচনে স্বতঃস্ফূর্ত মানুষের যাতে অংশগ্রহণ হয়। তো সবাইকে ধন্যবাদ। তারই প্রতিবাদে এলাকার সাধারণ জনগণের মনোনয়ন নিয়ে আমি আজকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘদিন আমরা জনগণের ধারে ধারে, ঘরে ঘরে মা বন্ধুকে নিয়ে নির্বাচন পরিচালনা করে আসছি। ইতিমধ্যে লোকাল প্রার্থীর পক্ষ থেকে আমাদেরকে বিভিন্নভাবে কয়েকটা ঘটনা তাৎক্ষণিক আমরা এটা সমাধান করেছি। এখন ওনারা যে সকল পায়তারা করছেন কবিরহাট থেকে এবং জেলা শহর থেকে, আমরা যাদেরকে সম্মান করি সে সকল নেতৃবৃন্দ আজকে যে সকল আচার আচরণ করে তাদের কিছু সংখ্যক লোকজনকে ঠেলে খেলাও, এই সকল আচরণে নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের বিঘ্ন সৃষ্টি হওয়ার সন্দেহ পোষণ করি। আর কবিরহাটেও যারা এখানে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে দিয়ে নাকি আমাদের কেন্দ্র দখল করবে, ভোট নিয়ে যাবে,
বিভিন্ন রকমের হুমকি দুমকি আমার পাশে দক্ষিণী সুবর্ণচর পশ্চিমে সদর ওই সকল এলাকা থেকে যে সকল লোকজন আজকে আলাঙ্গুনা করতেছে এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই এ নিয়ে আমি একটু সংশয় আছি। আমি আমার প্রিন্ট মিডিয়া প্রেস মিডিয়া সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা নির্বাচনের দিন আপনারা জাতির বিবেক নির্বাচনের দিন আপনারা বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে যে আমরা এসপি সাহেবকে আসতে দিই নাই এসপি সাহেব আমরা জোর করে হলেও আমাদের নৌকা প্রার্থীকে দিতাম। আমি আপনাদেরকে অনুরোধ বলছেন যে প্রোগ্রাম অতিরিক্ত হওয়ার কারণে আমরা আসতে পারি নাই তবে আমরা একটা পথসভার মতো করতে দিবেন আমরা যাবো এরপরেও আজকে সেদিনটা তো আমার নেই আমি একা যখন দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন কয়েক জায়গায় হয়েছে যেমন এই নির্বাচনের মাধ্যমে সুস্থ নির্বাচনের মাধ্যমে পিছলা পর্যন্ত চেয়ারম্যান হয়েছে তখন আমাদের মনে আগ্রহ জন্মেছিল যে আমরাও নির্বাচনে অংশগ্রহণ করব জনগণ আমাদেরকে যাচাই বাছাই করে যে হোক আমরা কারো বিপক্ষে নয় কোনো দলের পক্ষে কোনো প্রার্থীর বিপক্ষে আমরা এখন পর্যন্ত কোথাও কথা বলিনি আমরা বলছি দলমত নির্বিশেষে একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন যদি সরকার উপহার দেয় এদেশের মানুষ সরকারের প্রতি যে সহানুভূতি বিগত নির্বাচনগুলো করার কারণে সরকারের প্রতি এই দেশের মানুষে অনীহা প্রকাশ করেছিল কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি আমরা দেখেছি হিজলা পর্যন্ত যখন চেয়ারম্যান হচ্ছে তখন মনে হয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমি যখন কবিরহাট উপজেলায় মত বিনিময় সভায় গিয়েছিলাম সেখানে যখন আমাদের জেলা প্রশাসক বা একটা মত বিনিময় সভা আশ্বস্ত করেছেন যখন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষ নির্বাচন হবে তখনই আমাদের আগ্রহ জন্মে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমি শুধু এটুকু বলতে চাই যদি কেউ কোনো চক্রান্ত করতে চান আমি একজন সেনাবাহিনীর সদস্য আমি জেনারেল আজিজ খানের সাথে একসাথেই দুজনেই একসাথে একই টেবিলে কর্ম করে এই বাংলাদেশ পরিচালনা করেছিলাম কিন্তু সেখানে আমরা দেখেছি টাকা দিয়ে কিছু হয় না জোর পেশি শক্তি দিয়ে কিছু হয় না কৌশল দিয়ে অনেক কিছু করা যায় সেই লক্ষ্যে আমাদের নির্বাচনে আসা অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার মতে যেই হোক যদি সুষ্ঠু নির্বাচনিত হয় আমি তাকে স্যালুট জানাবো তাকে সম্মান জানাবো কারণ মানুষ আজকে ভালো লোকদেরকে চেনে সেহেতু আমাদের তো বিশৃঙ্খলা করার দরকার নেই। আমি গত কালকে বুধবার মনে হয় যে আমাদের এখানে ইউনিয়ন পরিষদ ধানসিডি একটা মত বিনিময় সভা হওয়ার কথা ছিল ডিসি এসপি সাহেব আমি তখন আরও বেশি আশ্বস্ত হয়েছিলাম পুরো ইউনিয়নের জনগণ থাকবে তাদের উদ্দেশ্যে কিছু বললে তারা হয়তো শুনতে পারবে যখন এটা ক্যান্সেল হয়ে গেল তখনই আমার মানে মনের ভিতরে একটা শঙ্কা সৃষ্টি হলো যে মনে হয় যে নিরপেক্ষ নির্বাচন হবে না আমি আমার মাইকিং পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আমি সরকারের কাছে অনুরোধ মাননীয় আমাদের সংসদ সদস্য চার আসনের মাননীয় ওবায়দুল কাদের সাহেব ওনার সাথে আমি একবার দেখা করেছিলাম বহুত আগে যখন আমি ইসলামী ব্যাংকে চাকরি করি তখন আমি দেখছি ওনার সততা এবং যোগ্যতা সম্পর্কে তাই আমরা অনেক জায়গায় গর্ব করি যে নোয়াখালীর যেই সকল মন্ত্রীরা হয় তারা অনেক মেধাবী অনেক যোগ্য যার কারণে যোগ্যতার ভিত্তিতে তারা এই আসনগুলো লাভ করেছেন উচ্চপদস্থ উচ্চস্থানে উচ্চ শিখরে তারা গেছেন আমরাও সেইভাবে জনগণের মন জয় করে উচ্চ শিখরে যেতে চাই কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করে নয় টাকা পয়সা পেশি শক্তি দিয়ে নয় জনগণের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি সারা এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই আরেকবার একটা সুস্থ নির্বাচন দেন জনগণকে একটু সম্পৃক্ত করেন জনগণ আপনাদের প্রতি দোয়া করুক এটাই আমার উদ্দেশ্য। তো সর্বশেষ পরবর্তী করণীয় আমরা স্বতন্ত্র প্রার্থীরা বসে আপনাদেরকে ডেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব কি আমরা সবাই একমত এই ব্যাপারে আমরা নির্বাচনে ভোটে কারচুপি হবে জোর করে নিয়ে যাওয়া হবে এরপরে আমরা বালিশ বুকে দিয়ে কান্না করব ওইটুকু হবে না ইটস এ মেসেজ এখানে যদি নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ না হয় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা ফলাফল কারচুপি ভোট ডাকাতি হয় মানুষ যদি ভোট দিতে না পারে আমাদের আজকে কোনো কর্মসূচি নেই আমরা সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা বসে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা এটার প্রতিবাদ জানাবো সেটা আমাদের পরবর্তী এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। আর যদি নির্বাচন আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি আমাদের নেতার কাছে দোয়া সহযোগিতা চাই নির্বাচন সুষ্ঠু হলে আমরা
সমস্ত প্রশাসন এবং কাদের ভাইকে আমরা ধন্যবাদ জানাবো এই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে। এখন আপনাদের সম্মুখে সর্বশেষ বক্তা আমাদের ধানসিঁড়ি ইউনিয়নের মোটরসাইকেল মার্কার প্রার্থী জনাব নুরুল আলম ভূঁইয়া পারভেজ সাহেব। এরপরে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, একজন একটা প্রশ্ন দিয়েছেন প্রার্থীদের কাছে, যদি আপনাদের সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা কিছু জানতে চান সেটা আমরা সংক্ষেপে শেষ করব। আমাদের উপরের অংশের বক্তব্য এটাই শেষ। জি, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, যাতে করে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদক্ষেপটা নিয়েছেন, অনেকগুলো ইউনিয়নে গেছেন, বাকি ইউনিয়নগুলোতে যাতে যায়, অন্যথায় যেভাবে হতাশার আলামত দেখা দিচ্ছে তাতে দেখা যায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। আমার আপনাদের প্রতি দাবি, আমরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের সংবাদ সম্মেলন নয়, সরকারের বিরুদ্ধে নয়। আমরা কিছু বিষয় উপলব্ধি করতে পারছি, আমরা যে সকল এজেন্টগুলা তালিকা করতেছি, আমাদের প্রতিপক্ষের প্রার্থী খুব যত দ্রুত সম্ভব তারা আমাদের এজেন্টের মোবাইল নাম্বার এবং ঠিকানাগুলো নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা তাদের একটা দুর্বিসন্ধি। ইদানিং ব্যালট পেপার কাটে নিব, পেশি শক্তি প্রয়োগ করবে, বিভিন্নভাবে হামকি ধুমকি দিচ্ছে। আমরা এই বিষয়গুলো প্রতিহত করার জন্য কবিরহাট উপজেলার সকল, ইনশাল্লাহ সকল স্বতন্ত্র প্রার্থীরা ঐক্যবদ্ধ আসি, আগামী দিন ইনশাল্লাহ থাকবো। আমরা এই পরিস্থিতির যেই কোনোভাবে হোক মোকাবিলা করবো, আমরা শক্ত অবস্থানে আছি। আমি আপনাদের কাছ থেকে, আপনাদের মাধ্যমে এই মেসেজটুকু দিচ্ছি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ওবায়দুল কাদের সাহেবের কাছে, আমরা সবাই ওনারই কর্মী, ওনারই দলের কর্মী। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আমাদের কবিরহাট উপজেলা একটা শান্তির জনপদ, যাতে এটা রক্তাক্ত ফেনীতে পরিণত না হয়। উনি আমরা যারাই জিতে আসি আমরা ওনাকে স্যালুট দিব, সালাম জানাবো। ইনশাল্লাহ কবিরহাট উপজেলাতে সকল ইউনিয়নে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই পরিবেশটুকু তৈরি করলে হাজার হাজার মা বোন প্রশাসনকে, সরকারকে, দেশবাসী, ইনশাল্লাহ উপজেলাবাসী সবাই নামাজ পড়ে দোয়া করবে। সবাইকে ধন্যবাদ, আসসালাম। দিয়েছেন সেদিন বাটুইয়া ইউনিয়নের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রথম পর্বে ওনারা কিন্তু সেখানে গিয়ে ওনাদেরকে নিষেধ করেছেন। আমরা যতটুকু জানি পরে সমাবেশ হয়েছে, সেটা প্রশাসনের কাছ থেকে কীভাবে ওনারা কনভিন্স করেছে সেটা তারা ভালো জানে, সেটা তো আমরা জানি না। প্রাথমিকভাবে গিয়ে ওনারা বাধা দিয়েছেন এবং লিখিতভাবেও মিরন সাহেব এবং মিজান সাহেব দুজনেই কিন্তু এই ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কারণ এর আগের দিন পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলনে আমাদের কামালউদ্দিন বাবুল সাহেব উনি উল্লেখ করেছেন যে মেয়র সাহেব কি নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন কিনা। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যেহেতু তিনি রাষ্ট্রযন্ত্রের একটি লাভজনক পদে আছেন বা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আছেন, উনি রাজনৈতিক দলের কোন পদে আছেন এটা রাষ্ট্রের বিবেচ্য বিষয় নয়, কিন্তু রাষ্ট্রের কোন পদে আছেন সেটা রাষ্ট্রের বিবেচ্য বিষয়। যেহেতু তিনি রাষ্ট্রের পদে আছেন তিনি যেতে পারবেন না, কিন্তু এরপরে কিন্তু বহু জায়গায় উনি কিন্তু সমাবেশে গিয়েছেন, ঠিক আছে। এর মাঝে নোয়াখালী পৌরসভার মেয়র সাহেবও কয়েকটা প্রথম শ্রেণীর পৌরসভা, নোয়াখালী পৌরসভা সেখানকার মেয়র সাহেব অংশগ্রহণ করেছেন, সুবর্ণচরের উপজেলা চেয়ারম্যান সাহেব অংশগ্রহণ করেছেন। তো যে লিখিত অভিযোগ জানানো হয়েছিল, এটা প্রার্থীরা আসলে উল্লেখ করবেন, তারপরেও আমি তাদের পক্ষ থেকে একটু বলতে চাই। এখানে জিনিসটা হচ্ছে ওনারা কিন্তু সার্বজনীন ম্যান্ডেট ধারী, এই মুহূর্তে সবাই একটা দলের নেতৃত্বে ছিলেন, যেমন উনি দলের ইউনিয়নের সেক্রেটারি, তারপরে কামাল সাহেব সভাপতি, উনি প্রার্থী না হলেও প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়াতে উনি শোকজ খেয়েছেন। তো এই ক্ষেত্রে যেহেতু ওনারা দল ওনাদেরকে একরকম অব্যাহতি দিয়েছেন যেরকম আমাকে দিয়েছেন, সে পর্যায়ে আমরা একটা বিষয়ে আমাদের অবস্থানটা পরিষ্কার করি। বিগত নির্বাচনে তিনজন বিজয়ী হয়েছিলেন স্বতন্ত্র, তাদেরকে কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের পদে রাখা হয়েছে। যেমন মিজান সাহেব বাটুইয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নৌকার দুটি নির্বাচন করেছেন, উপজেলা নির্বাচন এবং কাদের ভাইয়ের জাতীয় নির্বাচন। আমি যারা বহিষ্কার করছেন ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আব্দুল মান্নান মুনাফ উনি ধানসিঁড়ি ইউনিয়নের সভাপতি হিসেবে উপজেলা নির্বাচনে এবং কাদের ভাইয়ের সর্বশেষ নির্বাচনে 19 নির্বাচনে উনি দায়িত্ব পালন করেছেন এবং মহসিন ভূঁইয়া মিন্টু ঘোষবাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যিনারা বহিষ্কার করছেন বহিষ্কারেরও একটা সাংগঠনিক ভিত্তি বা রীতি থাকে, ওনারা কিন্তু মিনিমাম একটা সময় দিয়ে শোকজ করবেন, মিনিমাম একটা সময় দিয়ে। সেক্ষেত্রে ওনারা শোকজ করার পর ইনারা জবাব দিবেন, জবাব দিলে জবাবে সন্তুষ্ট না হলে বহিষ্কার করবেন। এখন আমরা দেখতেছি পদ
রাস্তাঘাটে মানে সমাবেশে বহিষ্কার ঘোষণা হয়। আরও মজার বিষয় হচ্ছে যুবলীগ একটা আলাদা সংগঠন, আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন, আমরা জেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বহিষ্কার করে দিচ্ছেন ইউনিয়ন যুবলীগকে। ওনারা বহিষ্কার সিটিতে যুবলীগের ইউনিয়ন পর্যায়ের বহিষ্কার সিটিতে আহ্বায়ক জেলা আওয়ামী লীগ তো সই করতে পারেন না। আপনার চাইলে সেই কপি আপনাদের কাছে অনেকের কাছে আছে, আমরা সরবরাহ করতে পারবো। তো ওনারা আসলে ঠেলি খেলতে গিয়ে, কারণ অনেক সময় ঠেলা ঠেলিতে কার সাথে কে লাগে এটা আসলে ফাউল হয়ে যায়, তো ওনারা আসলে ওই ঠেলি খেলতে গিয়েই আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা যুবলীগকে বহিষ্কার করে দিচ্ছেন। ঠেলা ঠেলির অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে। জি, আরেকজন আমাদের সাংবাদিক রাসেল ভাই বলেছেন স্বতন্ত্র প্রার্থী তৃণমূল নেতাদেরকে মূল্যায়ন না করে। জয়রক রায়হান, আমি যদি মিথ্যা কথা বলি, আমি কুকুরের জন্ম, এই ডবিরাট পৌরসভার মেয়র। আমাদের মনোনয়ন বোর্ড যেদিন বসে তার আগের দিন রাত্রে 11টার সময় আমি যখন ফোন করি, তখন বলে যে আমাদের আজিম সাহেব আছে পৌরসভার ক্যাশিয়ার, কত তার কাছে 40 লাখ টাকা দেন। আমি বললাম যে আপনি কি আমার এলাকার ভোটার, আর আপনি কি আমার মনোনয়নের জন্য তদবির করেন? আমার ভাগ্যে যদি থাকে নেত্রী, যদি আমার কাগজপত্র যাচাই বাছাই করে নেতা যদি আমার যোগ্যতার ভিত্তিতে তৃণমূলের মতামতের ভিত্তিতে আমাকে দেয়, আমি পাবো, নাইলে আমার দরকার নেই, আমি দিই নাই। যার কারণে পরে ওর দিনের জায়গায় খাল লাগাইতে 80 লাখ টাকা নিয়ে। আচ্ছা জি ভাই, করার যে কারণ, সেই কারণটা হচ্ছে নির্বাচনটা উৎসব মুখর ইনশাল্লাহ হয়েছে, জনগণের অংশগ্রহণ হয়েছে, প্রার্থীরাও বিনা বাধায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি মুক্তভাবে তারা প্রচার প্রচারণে অংশ নিয়েছেন। কিন্তু জেলা পর্যায়ের কিছু নেতা তারা এসে এখানে যে সকল বক্তব্য দিয়েছেন সেটা এই উপজেলার জনগণের মনের সাথে স্ববিরোধী, সামাম তাদের উৎসবের চাইতে উৎসবের সাথে সামঞ্জস্য নেই। যেখানে জেলা পর্যায়ে যাকে এমন কোন নেতা বা ভোটার নেই যাকে দেখে সালাম দিবেন, তিনি যখন প্রকাশ্য এক না একাধিক সভাতে যখন বলে যে ঠেলি খেলো ফাউল নেই, তখনই এখানে শঙ্কা তৈরি হয়। যার জন্য আমরা আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, আমরা জেলা প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনারের কাছে এবং আমাদের সকলের অভিভাবক জনাব ওবায়দুল কাদেরের কাছে কবিরহাট উপজেলাতে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং গোপন ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করবে এই ব্যবস্থাটা জনাব ওবায়দুল কাদের সাহেব করে দেবেন। একটা হলো প্রশাসনের কাছে, আর একটা হলো আমাদের নেতা ওবায়দুল কাদেরের কাছে। আমরা মনে করি একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন যদি কবিরহাট উপজেলাতে অনুষ্ঠিত হয়, এতে সবচাইতে বেশি ভাবমূর্তি উজ্জ্বল হবে জনাব ওবায়দুল কাদেরের।